এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার একদিকে করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, অন্যদিকে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। নতুন করে 2 কোটি মানুষ দরিদ্রসীমার নিচে নেমে গেছে এবং বেকারত্ব বেড়েছে। সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা ফজলুর রহমান পটলের পঞ্চম মৃত্যুবার্ষিক উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল আলোচনায় এবং কোভিড-19 হেল্প সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, সারা দেশে করোনার ভারতীয় বা ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পেছনে সরকারের ভুল সিদ্ধান্তই দায়ী। করোনা নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত না করে সরকার শুধু আমলাদের উপর নির্ভর করেছে, তাই করোনা সারা দেশে মহামারী আকার ধারণ করেছে। সরকার লকডাউনকে তামাশায় পরিণত করেছে বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব। আজকে সরকার একদিকে যেমন করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, মানুষের যে স্বাস্থ্য ব্যবস্থা সেটাকে আপনার সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে, অন্যদিকে দেশের অর্থনীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। তার জোর করে জিডিপি বেশি দেখাতে চায়, অতএব প্রকৃত অবস্থা হচ্ছে যেখানে জিডিপি কমছে, ব্যবসা বাণিজ্য কমছে, আমদানি কমছে, উৎপাদন কমছে, কিন্তু সেদিকে সরকারের কোনো লক্ষ্য নেই।